মাদ্রাসা পবিত্র অনুষ্ঠান ভাঙিয়ে নিদিব। মাদ্রাসা না ভাঙিবলৈ নেমসুর আহ্বান। দিল্লির যন্তর মন্তরত প্রতিবাদ। বিভিন্ন স্লোগানেরে নেমসুয়ে দিল্লির যন্তর মন্তর প্রতিবাদ সাব্যস্ত করে। জেহাদির নামত মাদ্রাসা না ভাঙিবলে বারম্বার আহ্বান জানার লগতে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবলে বিভিন্ন স্লোগান আওড়ালে প্রতিবাদকারী দলটুয়ে। ধর্মীয় সংখ্যালঘু লোকসকলক বারম্বার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদিত সকলের লড়া ছালীর পড়বলে এটা স্কুল ঢুকা হয়েছে। এনেদরে স্লোগান দিলে নেমসুয়ে। মাদ্রাসা উচ্ছেদ করলে যে মাদ্রাসা হয়েছে সংখ্যালঘু লোকসকলের একটা সাংবিধানিক অধিকার। সংবিধানের 29-30 নং অনুচ্ছেদ কোয়া হয়েছে যে ভারতের ধর্মীয় সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘু লোকসকলে যদি শৈক্ষিক উত্তরণের কারণে বিদ্যালয় প্রতিষ্ঠান খুলে তাহলে সরকারে তার সহায় সহযোগ করবেন, কিন্তু সরকারে সহায় করার পরিবর্তে মাদ্রাসা বলুট যে চলায় ভাঙি দিছে, এয়া সরকারে সাংবিধানিক নীতি নিয়ম উলঙ্ঘা করেছে, গতিকে ভাঙিছে। আমি কেন্দ্রীয় সরকারক বিশেষকৈ ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়াক আমি অনুরোধ করছো, দাবি জানাইছো যে আপনি সংখ্যালঘু লোকসকল কেনে ধরনের জিয়াই আছে, ধর্মীয় অধিকার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে, মাদ্রাসা যাতে ভাঙা নহয় তার কারণে আপনি দৃষ্টি দিয়ক। করবাত যদি জেহাদির নামতে ভাঙিছে আমি সরকারক সহায় করিম যে আমি জেহাদি বিরোধী, আমি উগ্রপন্থী বিরোধী, আমি কেতিয়াও জেহাদি উগ্রপন্থী সমর্থন নকরো, কিন্তু এই জেহাদির নামত মাদ্রাসা ভাঙি বলে মাদ্রাসার দ্বারা একটা পবিত্র অনুষ্ঠান না ভাঙি বলে আমি সরকারক দাবি জানাইছো। পূর্বাঞ্চল সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ নেমসুয়ে প্রধানমন্ত্রীলৈ স্মারকপত্র প্রদান করে। বারম্বার একটা ধারাবাহিকভাবে ধর্মীয় সংখ্যালঘু লোকসকলক সরকারি মাটিত বসবাসকার লোকসকলক যখন লোকে 70-80 বছর ধরে সরকারি খাজানা আদায় করি চরর মাটিত বহি আছে উচ্ছেদ করে আছে, কত যাব, ঘর বাড়ি নাই, থাকিবলে মাটি নাই, কত যাব, বুলডোজার চরাই ভাঙি দিয়া হয়েছে, ঠিক আছে সরকারের প্রয়োজন হয়েছে ঘর বাড়ি ভাঙি দিছে, কিন্তু যেহেতু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার দিছে জিয়াই থাকার বাসস্থান সাজি জিয়াই থাকার বাবে সরকারে অধিকার দিছে, মৌলিক অধিকার দিছে, প্রথমে পুনর সংস্থাপন করব লাগবে, পুনর সংস্থাপন করার পিছত সরকারে ঘর বাড়ি উচ্ছেদ করক, কিন্তু আমার কব না থাকে। ইতিমধ্যে যখন লোকক উচ্ছেদ করা হয়েছে সেই সকল লোকক আমি পুনর সংস্থাপনের দাবি জানাইছো, সেই সকল লড়া ছাত্র ছাত্রীসলে আজি শৈক্ষিক দিবস শিক্ষার কথা শিক্ষার কথা কয়, শিক্ষার ক্ষেত্রে আগবাড়ি যাওয়া নাই, বিদ্যালয় নাই, শিক্ষার পরিবেশ নাই, শিক্ষার আন্তঃগাঁথনি নাই, তাতে পরিবেশ বর বেয়া, স্বামী স্ত্রী জীব জন্তু বৃদ্ধা সকলো একেলগে থাকবলগা হয়েছে, গতি আপনাদের রাজতলাতে থাকে যেতিয়া ইলেকশন আহে ভোট আহে তেতিয়া তেওঁলোকৰ কথা মনত পড়ে, কিন্তু ক্ষমতাত আহি ক্ষমতার অপব্যবহার করে তেওঁলোকক আপনাদের উচ্ছেদ করে দিছে, ঘর বাড়ি ভাঙি দিছে, এটা নকৰিব। প্রধানমন্ত্রী ডাঙরিয়া আপনি সংখ্যালঘু সকলক অল্প নজর দিয়ক, আমি কেনেকে জিয়াই আছো, আমি লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছো, আপনি অল্প গুরুত্ব দিব বলে আজি আপনার অনুরোধ জানাইছো। আর এনেদরে দিল্লির যন্তর মন্তর প্রতিবাদ সাব্যস্ত করে নেমসুয়ে আহ্বান জানায় যাতে সংখ্যালঘু লড়া ছালীর জীবন ধ্বংস নকরে। নিউজ ডেস্ক, টাইম 8। Our demand legal, 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 dem